17 দিন পর সিলেটের জঙ্গি অভিযানে বিধ্বস্ত আতিয়া মহলে উঠেছেন বাসিন্দারা। 24 মার্চ জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় জিম্মি দশার 2 দিন পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেবলমাত্র প্রাণ নিয়ে বেরিয়ে এসেছিলেন তারা। সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে ভবনে ফিরে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। কেউ সোনা গয়না ও টাকা পেয়ে শুকরিয়া প্রকাশ করেন, আবার কেউ বা সব হারিয়ে নিঃস্ব। এনগেজমেন্ট হয়েছে সপ্তাহ বাসা থাকা, 24 এপ্রিল আমার বিয়ে, কিন্তু আমার এখন কিচ্ছু নাই। এখন ঘুমাইলে বুকের মধ্যে ধপ ধপ করে আওয়াজ করে, মানে মনে গুলির শব্দ লাগতেছে। ঘরের আসবাবপত্র যাই জিনিস অনেক কিছুই নষ্ট হয়েছে, তারপরও ভালো লাগতেছে যে স্বর্ণ গয়না পেয়েছি। আমাদের জিনিসপাতির ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে। এর আগে মঙ্গলবার সকালে মালিক উস্তার আলীর কাছে আনুষ্ঠানিকভাবে আতিয়া মহল হস্তান্তর করে পুলিশ। তবে নিচতলা পুরোটাই বিধ্বস্ত হওয়ায় বসবাসের অনুপযোগী জানিয়ে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ভবনের মালিক। পুলিশও বলছে যে এখানে আপাতত রাখেন না, ওরা মাল সামান নিয়ে যাও, আর যে কেউ মাল সামান রাখতে চায় তাকে লক করে রাখেন। এদিকে ভবনের মূল পিলারের কোনো ক্ষতি হয়নি বলে জানালেন প্রকৌশলী। ভিতরে ঢুকলে আরো সব ক্লিন হলে আমরা আরসিসি এবং স্ট্রাকচার কতটুকু সমস্যা হয়েছে সেটা দেখলে বুঝতে পারব। হস্তান্তর করা হলেও নিরাপত্তার স্বার্থে ভবনের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।